পদ্মার তীব্র স্রোতে মুন্সীগঞ্জের সর্দার কান্দি ও শম্ভু হালদার কান্দি গ্রামে একের পর এক বিলীন হচ্ছে ঘরবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি। আকস্মিক ভাঙনে তলিয়ে গেছে প্রায় 200 বাড়িঘর। ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা শুরু হয়েছে। মুন্সীগঞ্জ থেকে ফিরে রিপোর্ট করছেন হাসনাইন তানভীর। চোখের সামনে একের পর এক তছনছ হয়ে যাচ্ছে বহু কষ্টের সাজানো সংসার। প্রতিবেশীদের মাথা গোজার শেষ সম্বলটুকু গ্রাস করতে করতে প্রমাত্তা পদ্মা এসে দাঁড়িয়েছে বাড়ির সামনে। সর্বনাশা পদ্মা যে কতটা ভয়াবহ রূপ নিয়েছে তা হারে হারে টের পাচ্ছেন মুন্সীগঞ্জের বাংলাবাজার ইউনিয়নের এই দুর্ভাগা বাসিন্দারা। এরা সবাই হারিয়েছেন বসত ভিটা আর আবাদি জমি। কেন আমার সাইডটা করা ছিল ওখানে নদী ভাঙ্গে গেছে, আমার নিজু ভাই এটি সব ভাঙ্গে ছিল, ওই সাইডে নিয়ে শহরের মধ্যে বুড়াই দিয়েছি। যারা মনে করে জায়গা দিয়েছে তারা যেরকম কয় হেমনি থাকত। তিনটা ভাই আসছিলাম, কথাকে বইতে তিন ভাই তিন অর্ডার দিচ্ছে বাড়ি ভাঙ্গার পরে যখন বাড়ির রূপে তো জাহাজ দিতে। নদীর ভাঙা গড়া খেলা এক জীবনে বেশ কয়েক দফা দেখতে হয়েছে শম্ভুকান্থি, সর্দারকান্থি গ্রামের বাসিন্দাদের। তবে এবারের ধাক্কাটা বেশ কঠিন। ঘর ভেঙে নিয়ে যাওয়া, শ্রমিকদের দাম বেশি, নতুন করে বাড়ি করার সামর্থ্য নেই অনেকের। সহায় সম্বল হারিয়ে নিঃস্বদের দিন কাটছে অবর্ণনীয় কষ্টে। আজকে কোন রকম আলু ভর্তা ভাত রান্না করছি, ঠিক মতন খাওয়া দাওয়া করতে পারি না। একটু দেরিতে হলেও সরকারি উদ্যোগে শুরু হয়েছে ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে 2,35,00,000 টাকা খরচে 41,000 জিও বস্তা ফেলার কাজ। জিও ব্যাগ এটা খুবই ইফেক্টিভ এবং এটা যদি আমরা ভালোভাবে কাজ করতে পারি তাহলে এই জিও ব্যাগ দিয়ে কিন্তু 20-25 বছর খুব সুন্দরভাবে এটাই করা সম্ভব। তবে কাজের ধীরগতি রয়েছে অভিযোগ স্থানীয়দের। মাত্র 2 সপ্তাহের ব্যবধানে একটি জনপদের প্রায় 1 কিলোমিটার নদীগর্ভে বিলীন হয়ে গেছে। মুন্সীগঞ্জের সর্দারকান্দি এবং শম্ভুকান্দি গ্রামবাসীর অনেকেই মনে করেন অবৈধভাবে বালু উত্তোলন এই ভাঙনের অন্যতম কারণ। তাদের দাবি সরকার যেন এ বিষয়ে সঠিক ব্যবস্থা নেয়, একই সাথে ক্ষতিগ্রস্তদের যেন স্থায়ীভাবে পুনর্বাসন করা হয়। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, মুন্সীগঞ্জ।